আওয়ামী লীগ একটা সেতু পার হয়ে ক্ষমতায় গেছে, সেই সেতুটার নাম হলো তত্ত্বাবধায়ক সরকার। তারা সেতুটা ব্যবহার করে ওই পারে গিয়ে, ক্ষমতার পারে গিয়ে তারা ক্ষমতা নিয়েছে। তারপরে তারা কি করেছে, ওই সেতুটা পুড়িয়ে দিয়েছে যেন আর কেউ ব্যবহার না করতে পারে। এটা আমরা সবাই বুঝি না যে তারা তত্ত্বাবধায়ক সরকারের এখন বিরুদ্ধে, কিন্তু আপনি 96-তে তাদের বক্তৃতা একটু শুনেন, ওগুলিকে আবার টেপগুলি আপনি শুনেন, তারা 96-তে কঠোরভাবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছে, রাস্তায় আন্দোলন করেছে, মানুষ মারা গেছে এই আন্দোলনে। এখন তারা বলে এটা আর দরকার নাই। কেন দরকার নাই? কারণ একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে সেই ধরনের একটা তত্ত্বাবধায়ক সরকার থাকলে। তা একটা অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আমরা সবাই একমত যে একটাই দাবি, শেখ হাসিনার ওয়াজেদের এই অবৈধ সরকারের সরকারকে আমাদেরকে ক্ষমতাচ্যুত হবে। আর দ্বিতীয় দাবি প্রয়োজন নাই। আমি আপনাদেরকে বলছি বাকি সব কিছুই ঠিক হয়ে যাবে এই একটা কাজ আমরা যদি করতে পারি। তার পদত্যাগ এবং দেশ থেকে যেতে পারে কিনা সেটা আরেকটা ব্যাপার। অনেক লোকে বলে যে আফগানিস্তানে যেমন প্লেনের ভিতরে এসে যাবে না প্লেনের চাকা ধরে পালাবে, সেটা আমরা জানি না, সেটা এখনো ঠিক হয়নি। অনেক লোকে বলছে বাংলার মাটিতে বিচার করা দরকার, যে মানুষটা এতগুলি মানুষকে মেরে ফেলেছে, এতগুলি পরিবারকে তারা এতিম করেছে, সেই মানুষটাকে আমরা হাসি মুখে ছেড়ে দিব, গিয়ে ইংল্যান্ড ফিনল্যান্ডে থাকবে হাজার হাজার কোটি টাকা নিয়ে, এটা কি দেওয়া উচিত? এটা আপনারাই বলেন। সো বিচারটা খুব জরুরি, কিন্তু উনি ভাবছেন যে বিচার মুক্ত হয়ে উনি দেশ থেকে চলে যেতে পারবেন, এটা দেওয়া উচিত না। এটা আমাদের একটা ব্যবস্থা করতে হবে। এখন কিভাবে উনি ক্ষমতাচ্যুত হবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে, জনগণের উপরে, এবং যারা বিরোধী দল আছে তাদেরকে শক্তভাবে কাজ করতে হবে, এবং বিদেশি গোয়েন্দা সংস্থা এবং সরকারি গোয়েন্দা সংস্থা এই বিরোধী দলের মধ্যে ফাটল ফাটল আনার জন্যে অনেক ধরনের চেষ্টা করছে এবং করবে, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। এগুলোকে এড়িয়ে আমরা শক্তিশালীভাবে একত্রিত হয়ে এই সরকারকে হটাবো ইনশাল্লাহ, আপনারা যদি সাহস রাখতে পারেন। শহীদ জেনারেল জিয়ার রহমানের মতো যদি কিছুটা 10% সাহস রাখেন, এই দেশটা আবার স্বাধীন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।